এবার আর কিছু সংবাদ এক নজরে। কর্মকর্তা কর্মচারীদের পারফরমেন্স বোনাস দেওয়ার বিষয়ে হাইকোর্টে সাফাই গাইল ওয়াসা। বিচারপতি মুজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে দাখিলকৃত প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াসা চাইলে তাদের কর্মকর্তা কর্মচারীদের পারফরমেন্স বোনাস দিতে পারবে। অবসরপ্রাপ্ত বিচারপতি গোলাম রব্বানির জানাজা অনুষ্ঠিত হয়েছে। সকালে সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনে তার জানাজায় অংশ নেন আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতি সহ উভয় বিভাগের আইনজীবীরা। সোমবার মৃত্যুবরণ করেন অবসরপ্রাপ্ত এই বিচারপতি। পরিবেশ সচেতনতায় প্লাস্টিক ও পলিথিন পণ্য বর্জনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি পোনাক। সকালে পোনাক ভবনের সামনে প্লাস্টিক ও পলিথিন বর্জন করি, পরিবেশ বান্ধব জীবন করি শীর্ষক এক অনুষ্ঠানে পোনাক সভাপতি আহ্বান জানান। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সাবেক শিক্ষার্থী দুরন্ত বিপ্লব হত্যার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। এই সময় বিপ্লব হত্যার সাথে জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়। শরীয়তপুরের জাজিরায় মোসালেম খান কলেজের সভাপতি আব্দুল আলিম ব্যাপারী ও অধ্যক্ষ দেলার হোসেনের বিরুদ্ধে দুর্নীতি ও নিয়োগ বাণিজ্যের অভিযোগে কলেজে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন অভিভাবক ও এলাকাবাসী।